বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকে বানাবো কি বলতো, পালক। পালকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সবুজ সবুজ পালক। কাউকে বলো না, কিন্তু ছেলে আমার শাকসবজি একদমই খায় না, ওকে আজকে আমি পালকের পকোড়া কিভাবে খাওয়াই দেখতে থাকো। কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পালকগুলো। দেবো একটুখানি জোয়ান। পালক খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছে, পালক ডাল, পালক চচ্চড়ি, ঘ্যাঁট ঘণ্ট। তো এইভাবে বানিয়ে দেখো, বাচ্চারাও খেয়ে নেবে কোনো ঝামেলা ছাড়াই, খুবই টেস্টি লাগে। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি নিরামিষই করব তো তাই জন্য এরমভাবে নিরামিষের দিন তোমরা করে নিতে পারো। তো ছোটো ছোটো করে বড়া আকারে করে নেবো। গরম হয়ে গেছে, এই দেখো ছেড়ে দেবো। কম তেলে একটু আঁচটা কমিয়ে ভাজিয়ে বেশ খেতে হয়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। খেয়ে দেখাই, খুবই টেস্টি কিন্তু। কি মা এটা খেয়ে দেখ, তোর ফেভারিট পকোড়া। খুব ভালো তো, সত্যি খুব টেস্টি। ক্রাঞ্চি না?